আসসালামু আলাইকুম। বর্তমানে আছি হৃদয়পুর বর্ডার, মুজিবনগর থেকে লাস্ট বর্ডার এটা, তো এরপরে কিন্তু ইন্ডিয়া। ভাই ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই বর্ডারের নাম কি? এই বর্ডারের নাম হচ্ছে হৃদয়পুর। এর ভিতরে আমি যাইতে পারবো না? না, এগুলো হচ্ছে প্রবেশ নিষেধ, যদি বিজিবি থাকে আপনারা যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওনাদের পারমিশন নিয়ে ট্রেন থেকে একটু যাই। এই কোলে আপনারা যেতে পারবেন না বিনা অনুমতিতে। আচ্ছা, যাই যাবেন। জি না, তাহলে এখানে এখন তো বিজিবি নেই। এখন বিজিবি না, এই জন্য এই যে এখানে লিখে দিয়েছে বাংলাদেশের সীমানায় নবদা বাংলাদেশ বর্ডার, প্রবেশ নিষেধ, আমাদের এখানে সাইনবোর্ডে লিখে দিয়েছে। আচ্ছা যাক, তাহলে এটাই শেষ সীমানা। জি, এটা হচ্ছে লো ম্যাচ ল্যান, ওই যে প্লার আছে যে সামনে 104 প্লার, বুঝছেন? আর এই যে ছাল বাগান, এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান নাগরিক এনআইডি কার্ড জমা দিয়েছে, এগুলো চাষ করতে আসে, বুঝছেন? আচ্ছা, এই যে যে ফাঁকা এই পাশে, সাধারণ পর্যটন ওখানে কোনো মনে করেন কোনো একটা কাজে যাচ্ছে বা কোনো ব্যাপারে যাচ্ছে, এখানে যে আপনার এই যে এদিকে আসো, ওই যে আপনার পিলার আছে, পিলারের পরে যদি আমি চাইলে কিন্তু আমি যাইতে পারবো না। না, আমি যাইতে পারবো না, কিন্তু চাষিরা যেতে পারবে। এখানকার বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে চাষিরা আছে তারা যদি এইদিকে যায় কোনো সমস্যা হবে না, কিন্তু আমি যদি এখন যাই তাহলে বিপদ আছে। জি, তাই তো ভাই? জি। তো দেখেন, ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক কি? ওপেন, আপনার কোনো তারের বেড়া নেই, কিছু নেই, আর আমরা মানে দুশ্মন ভাবি অনেক সময়। আমি মনে করি যে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বাংলাদেশেরও আমরা, ভারতের এবং ভারতেরও আমরা বন্ধু, কেননা এই যে ওপেন, তার বেড়া নাই। হ্যাঁ, এখানে ইজিলি যাওয়া আসা করতে পারতেছে। এই পাশেও দেখেন, এই পাশে আপনার ওই যে ওই যে আপনার খেত থেকে নিয়ে আসতেছে, বাংলাদেশে মনে হয় বাংলাদেশে। যাই হোক, খুবই ভালো ব্যাপার, এই যে এদিক দিয়ে আপনার যাওয়া আসা করা যায়। তো তারপরে একটু যাই, অল্প একটু যাই। হ্যাঁ, এই যে আমি ইন্ডিয়ায় চলে আসছি ভাই, ইন্ডিয়ায়। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া চলে আসছি, বিশাল ব্যাপার। এই কি বর্ডার এটা? এটা হচ্ছে হৃদয়পুরের বর্ডার। হৃদয়পুরের যারা আছেন, হৃদয়পুর এরপরে কি? হৃদয়পুর নদিয়া জেলা চাপড়া থানা কৃষ্ণনগর। ও, তার মানে যারা আমার ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, আপনাদের ইন্ডিয়া চলে আইছি, সামনে পাসপোর্ট করতে দিছি, ইনশাল্লাহ। ভিসা এখন বন্ধ আছে, ভিসা চালু হইলে ইনশাল্লাহ আসব। তো খুবই ভালো লাগলো, শুকরিয়া আল্লাহর কাছে যে মেহেরপুর আসার পরে ভিতরে আসলাম, ইন্ডিয়াও চলে আসলাম, আর আমাদের এই ভাই হচ্ছে ভ্যান চালক, আমাদেরকে নিয়ে ঘুরাইতেছে, উনি অনেক কিছু তথ্য জানে, তাই না ভাই? জি আলহামদুলিল্লাহ। যদি একটু বলতেন মুজিবনগরের শুরু থেকে। আপনার মুজিবনগর যেটা আসছেন মেন উদ্দেশ্য, আপনারা তো অনেক দূর থেকে ঘুরতে আসছেন, ধরেন জি আপনারা দেখার জন্য আছে, এখানে দেখার কিছু না, একটা ঐতিহাসিক জায়গা বুঝার আছে, বুঝছেন? এটা মনে করেন প্রথম যেখানে প্রথম অস্থায়ী সরকার শপথ করেছে, বুঝছেন? জাতীয় স্থায়ী নেতা আপনার ওই জায়গাতে শীতে সৌধে শপথ করে, বুঝছেন? শপথ করে আপনার যখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে এই রাস্তা দিয়ে জাতীয় স্থায়ী নেতা এই রাস্তা দিয়ে চলে আসে, এটাই মুজিবনগর রাস্তা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম, মূলত হচ্ছে রাজধানী, রাজধানী আপনার হচ্ছে জাতীয় স্থায়ী নেতা, এই জন্য এটা স্বাধীনতা সড়ক নাম দিয়েছে, বুঝছেন? এটা উদ্বোধন করা হচ্ছে 15 দিনে, আপনার 15 দিনে উদ্বোধন করে আপনারা, আমাদের যারা এই যে হৃদয়পুরে বাস করছে বাংলাদেশে ছিল, এখন যুদ্ধ করলো, যুদ্ধ করে ওই পাশে চলে গেল, এর জন্য ওরা এনআইডি কার্ড জমা দিয়ে এই যেগুলো চাষ করতে পারে, বুঝছেন? চাষ করে ওদের একটা টাইম যায়, বাঙালিদের সাথে কোনো সম্পর্ক থাকবে না ইন্ডিয়ান লোকের সাথে, বুঝছেন? ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক তথ্য দেওয়ার জন্য, দোয়া করবেন আর ভালো থাকবেন, আল্লাহ।